আগে ভাগে ২৪ নিবেদন করছেন এমজি কার সহনিবেদক অ্যাডিডাস ও সুষমা কালেকশন। আসামের গোলকগঞ্জে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত এক, আহত ১৫। মাথাভাঙা রুইডাঙ্গায় শুরু হলো নন্দোৎসব। বীরপাড়ার অন্তর্গত লঙ্কাপাড়ার ২৭ এবং ২৮ নম্বর লাইনে ঘটল জোড়া খুন। সোমবার আসামে শুরু হলো ম্যাট্রিক পরীক্ষা। জটেশ্বরে হলো বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শুরু। সিএর সমর্থনে অভিনন্দন যাত্রা হলো বড় শোলমারিতে। চকভৃগু গ্রাম পঞ্চায়েতের মামনা এলাকায় খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। আলিপুরদুয়ার হামিলটনগঞ্জে অভিনন্দন যাত্রা বিজেপি। কালচিনি সিডিপিওর কার্যালয় ঘেরাও করল বিজেপি। মাথাভাঙা গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দিল বিজেপি। ময়নাগুড়ি নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের ফাঁসির দাবিতে সোচ্চার মেখলিগঞ্জ নাগরিক মঞ্চ। সিএএর সমর্থনে কোচবিহার সুকান্ত মঞ্চে বিজেপির সভায় বক্তব্য রাখলেন সমীক ভট্টাচার্য। ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে খোয়ারডাঙ্গায়।